জীবনের শেষ ইচ্ছা পূরণ হল না এটিএম জামানের কি ছিল তার জীবনের শেষ ইচ্ছা অপরদিকে চঞ্চল চৌধুরী যা বললেন এটিএম শামসুজ্জামানকে নিয়ে এই সকল বিস্তারিত নিয়েই থাকছে একটি প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এগারোবার হজ করেছেন কিংবদন্তি অভিনেতা এটিএম জামান। ফের হজে যাওয়ার ইচ্ছা ছিল জনপ্রিয় অভিনেতার মক্কা এবং মদিনার প্রেমে পাগল হয়েছিলেন তিনি এই অভিনেতা বলেছিলেন সুস্থ হলে ফের হজে যাওয়ার ইচ্ছা রয়েছে আমার কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হল না বসুন্ধরা আবাসিক এলাকায় তার মেয়ের বাসায় বসে সাংবাদিকদের নিজেই জানিয়েছিলেন এটিএম শামসুজ্জামান এদিকে ডক্টর অধ্যাপক আতিকুর রহমান বলেন আগে দুবার উনি আমার অধীনে ভর্তি ছিলেন এবার ধারণা করা হচ্ছে তিনি স্টক করেছেন শরীরের এক পাশ অবাস হয়ে গিয়েছিল তার একটি চোখের এক পাশে ভাইরাস অ্যাটাক হয়েছে শারীরিক অবস্থা খুবই দুর্বল হয়েছিল সব বিবেচনা করে আমরা ওনার পরিবারকে নিউরো মেডিসিন বিভাগের অধীনে ভর্তির পরামর্শ দিয়েছিলাম জীবনের শেষ প্রান্তে এসেই কিংবদন্তি অভিনেতা শেষবার যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন এই কিংবদন্তি অভিনেতা বলেছিলেন আমি এগারো বার হস করেছি আরও একবার অন্তত ইচ্ছা আছে আমার তবে সেই ইচ্ছায় পূরণ থেকে গেল এবার তার জীবনে শরীর তাকে সমর্থন করল না অপরদিকে করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব স্থবির হয়ে পড়াই সব মিলিয়ে সেটার হয়ে ওঠেনি এদিকে এটিএম শামচুজ্জামানকে নিয়ে যে আবেগঘন কথাগুলো বললেন চঞ্চল চৌধুরী বরেন্দ্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে অনেক অভিনেতা অভিনেত্রী তাকে স্মরণ করে আজ কয়েকদিন যাবৎ গণমাধ্যমে কথা বলছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ছিলেন এটিএম কাছের একজন অভিনেতা একসাথে করেছেন অনেক অভিনয় এছাড়া দুর্দান্ত কমেডি অভিনয় করেছেন তারা একসাথে সেই কাছের মানুষটি চলে যাওয়া নিয়ে এবার গণমাধ্যমের সামনে কথা বললেন চঞ্চল চৌধুরী তিনি বলেন শেষ পর্যন্ত সত্যটা সত্যই হল এটিএম ভাই চলে গেলেন আর হলো না দেখা কত সময় কত স্মৃতি আবেগ জড়িয়ে আছে আমাদের জীবনে তা বলে বুঝাতে পারব না মানুষটির জন্য আমি দোয়া করি তিনি শান্তিতে থাকুক শ্বাসকষ্ট সমস্যার কারণে বুধবার বিকালে এ অভিনেতাকে রাজধানীর আজগর হাসপাতালে ভর্তি করা হয় তবে বৃহস্পতিবার তার মেয়ে কোয়েল আহমেদ পোস্ট করে জানিয়েছিলেন তার বাবার অবস্থা উন্নতি হয়েছে পরে শুক্রবার বিকেলে এটিএম শামসুজ্জামানকে বাসায় নিয়ে আসা হয় এর সেই রাতেই মৃত্যুবরণ করেন এটিএম শামসুজ্জামান